গুড মর্নিং এভরিওয়ান। আজ দ্বিতীয় দিন গ্যাংটকে, আজ আমরা যাচ্ছি গ্যাংটকের সাইট সিনের মধ্যে যেসব লোকেশনগুলো পড়ে তার মধ্যে যেগুলো বেস্ট, তো সেই জায়গায় আমরা শ্যুট করব। সব জায়গায় গিয়ে তো আমাদের শ্যুট করার পারমিশন দেবেও না, সব জায়গায় শ্যুট করা যাবেও না। ফার্স্ট আমরা একটা লোকেশন চুজ করলাম যে খালি রোড ছিল, সাথে ফগি ওয়েদার, তো এটা অপূর্ব সুন্দর লাগছিলো, তো যার জন্য আমরা ডিসাইড করলাম যে ফাঁকা, মানে ফাঁকা রোডেই আমরা শ্যুট করব। ধীরে ধীরে চলিয়ে আইয়ে, লেন্স কে তারা মাত দেখিয়েগা। এখানে শ্যুট মোটামুটি বেশ ভালোই হলো। নেক্সট আমরা চলে যাই অন্য একটা লোকেশনে। নেক্সট আমাদের লোকেশন ছিল গণেশ টক। গণেশ টকের ভেতরে তো শ্যুট করতে দেবে না, আশেপাশে দেখলাম একটা পাইন ফরেস্ট, ছোট্ট পাইন ফরেস্ট, তো সেখানেই আমরা শ্যুট করার ডিসাইড করলাম। আর এই জায়গাটা একদমই কিন্তু শ্যুটের জন্য উপযুক্ত নয়, তো মোটামুটি এখানেও বেশ কিছু ভালো শ্যুট করলাম, তোমাদের একটু দেখাই কি শ্যুট করলাম। দেখি দেখি, যারা এখনো গ্যাংটক ঘুরতে আসনি অবশ্যই আসো, আর অবশ্যই গ্যাংটকের সাইট সিনগুলো করো, কারণ গ্যাংটকের সাইট সিনগুলো বেশ সুন্দর। আমরা তো সব লোকেশানে যেতে পারিনি, প্রায় এগারোটা কি বারোটা মতো সাইট সিনের লোকেশানগুলো ছিল, তো সবকটাই মোটামুটি কি বেশ ভালো, খুব ভালো। তোমরা অবশ্যই যাও, ডিসক্রিপশানে আমি সব কিছু ডিটেলস দিয়ে দেবো, কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, তো অবশ্যই আমি তোমাদের হেল্প করব। থার্ড লোকেশন ছিল আমাদের তাসি ভিউ পয়েন্ট। তাসি ভিউ পয়েন্টটা খুব সুন্দর, আর এখান থেকে বেশ ভালো শ্যুটও করা যায়। এই লোকেশনটা সুন্দর ছিল বলে ড্রোন থেকে কিছু স্টক ফুটেজ নিয়েছি, যেটা তোমাদেরকে শেয়ার করছি। রেডি, ঘুমিয়ে যাইয়ে, নেক্সট লোকেশন ছিল একটা বুদ্ধ মন্দির, যেটার স্পেলিংটা অদ্ভুত, মানে নামটা ছিল দো দুরল কর্টেন। এটা হচ্ছে বুদ্ধিজিয়ামের একটা মন্দির, এই লোকেশনটা ছিল বেশ সুন্দর।
আমি গ্যাংটক এর আগেও একবার দুবার এসেছি, বাট এই লোকেশনটায় কোনো দিন আমি আসিনি। লোকেশনটা কেমন তোমরা একবার কমেন্টে প্লিজ জানাতে পারো। ভূমিয়া দিদি, শ্যুট করার পরে ফাইনাল যে আউটপুটটা হয়েছে তো তোমরা তোমাদেরকে একবার দেখাই। ক্লায়েন্টের হাতে বেশি টাইম না থাকার জন্য আমরা বেশি টাইম পাইনি। 12টার মধ্যে ক্লায়েন্টকে আমাদের ছেড়ে দিতে হলো। খুবই শর্ট টাইমের মধ্যে শ্যুট করেছি। গতকাল আমরা শ্যুট করেছিলাম গ্যাংটকের মেফেয়ারে, ওখানেও প্রায় বিকেল অলরেডি সন্ধে হতে চলেছিল, তো তখন আমরা শ্যুট করেছিলাম মাত্র 1 ঘন্টার জন্য। আর 1 ঘন্টার জন্যই আমাদের বুক করেছিল মেফেয়ার, মানে ক্যামেরা সেট আপ করতে সব কিছু এদিক ওদিক করতেই মানে টাইম পার হয়ে যায়, সেইভাবে শ্যুট হয়নি খুব একটা ভালো। আর আজকের সকাল থেকে এই 12টা পর্যন্ত টাইম পেলাম, তো এর মধ্যেই যা শ্যুট হলো। তো যাই হোক, মোটামুটি বেশ ভালোই ফুটেজ বার হয়েছে। এখানে শ্যুট শেষ করে আমরা চলে যাই আমাদের রুমে। বৃষ্টি হচ্ছিলো বলে আসতে পারিনি। এখন বাজে 8:30 মতো বাজতে যায়, তো দেখতেই পাচ্ছো। তো তোমাদের সামনের ভিউটা দেখাচ্ছি, কালকেরও ঠিক এই সময় এসেছিলাম কিন্তু খুব বৃষ্টি হচ্ছিলো। আমার সাথে আছে সত্যজিৎ, ও হ্যাঁ, আর আমাদের সাথে আছে তারক, আমাদের তারক ভাই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। 2 বছর আগের ভিডিও বলে ফুটেজের এরকম অবস্থা, তো তখন আমার কাছে গোপ্রো ছিল না, কিছু ছিল না, শুধু আমি ক্যামেরা দিয়ে মানে ক্যামেরা আর ফোন দিয়ে শ্যুট করেছিলাম, তাই এইরকম। তো এটা 2 বছর আগের ভিডিও, তো সেই জন্য এইরকম। তো প্লিজ এখন যে নতুন ভিডিওগুলো ছাড়ছি সেগুলো দেখতে থাকো। তো নেক্সট আমাদের ব্লগে আসবে দার্জিলিং। এই গরমে আমরা গেছিলাম দার্জিলিং ঘুরতে, আর ওখানে পুরো অফবিট অফবিট জায়গায় আমরা ঘুরেছি, কোন কোন জায়গায় ঘুরেছি তো তোমাদেরকে ফুল ইনফরমেশান তো দেবো। প্লাস ভিডিওগুলো খুবই ভালো হতে চলেছে, তোমরা না দেখলেও বুঝতে পারবে না। আমরা কিন্তু দার্জিলিংয়ে গেছিলাম, মানে দার্জিলিংয়ে স্টে করিনি, আমরা দার্জিলিংয়ের আশেপাশে যেসব অফবিট জায়গা তো সেসব জায়গায় আমরা ঘুরেছি। তোমরা নেক্সট ব্লগ থেকে অবশ্যই তোমরা এই ভিডিওগুলো পেয়ে যাবে। তো নেক্সট দিন সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে সোজা বার হয়ে পড়ি আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল NGP থেকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না।